এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে আর এখন বাজে সকাল 7:30। ছটা সাড়ে ছটার সময় আমি ঘুম থেকে উঠে বাসন মাজতে হয়েছে, কারণ সুজাতা 7 দিনের নোটিস ধরিয়ে দিয়ে গেছে যে ও কাজে আসবে না, তাই ওর কাজগুলো আমাকে করতে হচ্ছে। সকাল সকাল যদি না উঠি তাহলে আমার কাজ ওর কাজ দুটো কাজ একসঙ্গে নিয়ে আমি হিমশিম খেলেও খেতে পারি। আর এই ফার্স্ট টাইম আমি আপনাদের সঙ্গে রবিবার তার উপরে 7:30 থেকে আড্ডা চালু করেছি। সে যাই হোক, পুপু ইন্দ্র এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে, ইন্দ্র ঠাকুর ঘরে গেছে, পুপু এখন ওপরে ঘোরাঘুরি করছে। নিচে আসলে ওদের ব্রেকফাস্ট হাতে ধরিয়ে দিতে হবে। আজকে কি ব্রেকফাস্ট বানায় সেটা আমি দেখাবো। এই গরমকালে এই ব্রেকফাস্টের কথাটা যদি মাথায় রেখে দেন তাহলে বিছানা থেকে যখনই উঠুন না কেন, চট জলদি এটা বানিয়ে আপনার ঘরের লোককে খেতে দিতে পারবেন। সেটা হলো ছেটানো ধোসা। যারা প্রফেশনাল ধোসারু, মানে সাউথ ইন্ডিয়ানদের কথা বলছি, যারা এরকম দিলেই ধোসা একদম ঠিকঠাক হয়ে যায়, দোকানের মতন হয়ে যায়, তারা এটার অন্য নাম দেবে, কিন্তু আমি যেহেতু ছিটিয়ে করি তাই এটার নাম আমি দিয়েছি ছেটানো ধোসা। তাহলে আমার ঘরের লোক বুঝতে পারে যে কী বানাচ্ছি, বোঝা গেল? সো স্টার্ট। আর বাসন ওই কটাই ছিল, কারণ কালকে দুপুরবেলায় অর্ধেক মেজে রেখে দিয়েছি, রাত্রিবেলা খাবারের বাসনগুলো আমি রেখে দিয়েছিলাম, আর মাজতে ইচ্ছা করছিল না। একটা জিনিস দেখাই আমি আপনাদের, কালকে সন্ধেবেলায় একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম, যেহেতু গরম পড়ে গেছে আমার আবার বিকেলবেলা ভ্রমণ বেড়ে গেছে রাস্তাঘাটে। এই দেখুন এই গাছটা নিয়ে এসেছি, আমাদের শ্রীরামপুরে গাছের দাম অনেক কম, জানি না এটা কতদিন আমি বাঁচাতে পারবো। আমার গাছ আনার সঙ্গে সঙ্গে না খালি মনে হয় এরে বাঁচাতে পারবো তো। ধরুন কোনো ফুল গাছ আনলাম নার্সারিতে, দেখলাম গাছ ভর্তি ফুল, বাড়িতে আনলাম শুধু গাছটাই বেঁচে রয়েছে, ফুল একটাও আর ধরে না, ওতে আমার টেনশন আরও বেড়ে যায়। আর কী কী গাছ এনেছি দেখাচ্ছি, দাঁড়ান, যে কটা সামনে আছে সে কটাই আমি দেখাচ্ছি। এই যে এই ধরনের একটা গাছ এনেছি, এটা নাকি মানি প্ল্যান্টের ছোটো ভাই, এরকম লতিয়ে লতিয়ে উঠবে। এই দেখুন এরকম একটা বাঁশঝাড়ের মতন গাছ এনেছি, বেশ সুন্দর কালারটা। আমার কী বলুন তো, গাছের দাম ম্যাটার করে না, কিংবা ইনডোর রাখবো না আউটডোর রাখবো সেটাও ম্যাটার করে না, গাছের পাতার কালার যদি সুন্দর হয়, চোখকে শান্তি দেয়, মনকে শান্তি দেয়, সেই গাছই আমার জন্য একদম খুব লাকি মনে হয় না অনেক সময়। আমি সকালবেলায় সব কিছু জোগাড় যন্ত্র করে রেখেই দিয়েছি, এখন জাস্ট বানালেই হয়ে যায়। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান, আমার পাশের পাড়াতে মেলা বসেছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে একটা ব্রহ্মা পুজো হয়, সেই উপলক্ষে একটা বেশ ভালোই মেলা বসে। কালকে বিকেলবেলা হাঁটতে গিয়ে দেখি সব লোক ওই দিকেই যাচ্ছে, সেজে গুজে যাচ্ছে। হ্যাঁ বাবা, অন্যান্য দিন মানুষ এত সেজে গুজে একই দিকে তো রওনা দেয় না, দেখি তো ব্যাপারটা কি। ওখানে দেখছি মেলা হচ্ছে, সেই মেলাতে এরকম একটা টাক ফাটানো হাতা কিনেছি, এই যে এরকম এক হাতা সুজি নিয়ে নিয়েছি, দোকানে যে রকম সুজি পাওয়া যায় ঠিক সেই সুজি, এর মধ্যে আর কোনো রকম কায়দা করতে হবে না। আর নেব সেম পরিমাণের চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো আপনি নিতে পারেন। 2 চামচ বেসন, 2 চামচ টক দই, এর মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো নেওয়ার নিয়ে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি, এটাকে লবণ দিয়ে একটুখানি চটকে নেব, তাহলে পেঁয়াজের যে কচকচে ভাবটা রয়েছে সেটা চলে যাবে। এর মধ্যে দেব পরিমাণ মতন লবণ, এবারে অল্প করে জল মিশিয়ে নিতে হবে, পরে যদি লাগে আবার দেব। এরকম অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নিতে হবে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যে লবণ দিয়ে আমি চটকে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে, কারণ সুজিটা যে আছে সেটা নরম হয়ে ফুলে উঠবে, তারপরে আবার এর মধ্যে জল মেশাবো। ততক্ষণে ধোসা খাওয়ার চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে রয়েছে অল্প পরিমাণ বাদাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, এটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে বাদামটা একেবারে সফট হয়ে যায়। এটা মিক্সির মধ্যে
পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেব অল্প একটুখানি সাদা তেল, একটা গোটা শুকনো লঙ্কা, কালো সর্ষে। এবারে এর মধ্যে অল্প একটুখানি কারি পাতার প্রয়োজন ছিল, যেহেতু আমার ঘরে কারি পাতা নেই তাই অল্প একটুখানি হিং দেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে বাদামের ইয়েটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে এটার ফোড়ন। দোসার ব্যাটারটাকে এরকম পাতলা বানিয়ে নিতে হবে, হাতায় করে তুলে যখনই বাটির মধ্যে ফেলবেন দেখবেন আপনার গায়ের মধ্যে ছিটে আসছে, তখন ভাববেন ব্যাটার ঠিকঠাক বানিয়েছেন। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটুখানি সাদা তেল স্প্রেড করতে হবে, এরকম একটা পেপার দিয়ে তেলটাকে পুছে নেবেন, ফেলে দেবেন না কিন্তু, এটাই বারবার আমি পোছার কাজে লাগাবো। কড়াইটা গরম হয়ে গেছে কি না সেটা দেখার জন্য অল্প একটুখানি জল ছিটিয়ে নেওয়ার পরে আবার এটা দিয়ে ভালো করে পুছিয়ে নিলাম। গ্যাসটাকে পুরো মিডিয়ামে রেখেছি, এইবারে প্যানের মধ্যে অল্প অল্প ব্যাটার নিয়ে ছেটাতে হবে। চিকেনের যে আষ্টে গন্ধটা থাকে না সেটা চলে যায়, আর ফেব্রুয়ারি মাস শেষ হতে না হতে এত গলা শুকিয়ে আসছে বারবার, মানে বডি জল চাইছে। চলুন আজকে যেহেতু সানডে চিকেন তো রান্না করতেই হবে, একটুখানি বেশি করেই চিকেন আনা হয়েছে, কারণ আমাদের পাড়ায় যে মন্টু তারপরে কেলটি এরা রয়েছে তাদের আজকে দাওয়াত খাওয়াবো, বুঝতে পারলেন? পু বলছিল সেদ্ধ করে রেখে দেবে, আমি এসে ওদের মেখে দেবো। সেদ্ধ করবো না, আমরা যেরকম মশলাপাতি দিয়ে মেখে রান্না করি সেইভাবেই রান্না করব, ওদের গ্যাস অম্বলের সমস্যা নেই, ওরা খেতে পারবে, হজম করতে পারবে, বুঝলেন? কাঁচা মাংস হজম করে দিচ্ছে, আর তেল মশলা তো আরও ভালো জিনিস, তাই না? স্টার্ট। হ্যাঁ, আজকের মাংসটা প্লেন রান্না করলেও আগডুম বাগডুম ঘোড়াডুম সব কিছু দেওয়ার পরে ব্যাপারটা ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবারে একটুখানি লবণ দেব, দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি আমার কাজকর্মে চলে যাব। এবারে আমি কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করব, তার জন্য প্রিল কিংবা বিমবারের মধ্যে জল মিশিয়ে পাইল করে রেখে দেবেন, সেই জলটা এরকম এক পাশে ক্রসবাইট রয়েছে আর এক পাশে স্পঞ্জ রয়েছে, এরকম একটা ঘষুনি নেবেন, নিয়ে স্পঞ্জের জায়গাটাতে একটুখানি ছিড়কে দিয়ে এরকম করে চালাতে থাকবেন, ঠিক আছে?
বলে তো পারলাম। তারপরে এরকম অল্প জল নেবেন, এগুলোর মধ্যে কিন্তু বেশি জল লাগানো বারণ, কিন্তু যে করে দিয়ে গেছিলো সে বারবার আমাকে রিকোয়েস্ট করে বলে গেছে যে বৌদি এর মধ্যে একটু জল লাগাবেন, কারণ তাহলে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অপরিষ্কার থাকলে ভালো লাগে। আর যে কোনো জিনিস পরিষ্কার করতে গেলে জল অবশ্যই দিতে হয়, এটুকু আমরা জেনে এসেছি। এরকম একটা ভেজান একড়া ভালো করে চিপড়ে নিয়ে তারপরে এই যে এই এই ফেনা জায়গাটা এরকম করে কুচে দিলেই ব্যাস ঝকঝকে তকতকে, বুঝে গেল? এইভাবে করবেন। আর যদি মনে হয় খুব বেশি ময়লা পড়ে গেছে, ময়লা জমে একদম কালি কালি হয়ে গেছে, তখন এই যে এই এই খসখসে ক্রসবাইটটা এটা দিয়ে ঘষবেন, আমি যেটা করছি এখন। আগে জল লাগাতে না করেছি, জল লাগাতে নেই, তা আমি জল লাগাচ্ছি, কিছু করার নেই তো, কিছু করবো। কিন্তু কয়েকটা জামা কাপড় ভুর হয়েছিল, সেগুলো নিচে গিয়ে গুছিয়ে রেখে দিলাম ব্যালকনিতে। এতক্ষণ বসে আমরা গল্প গুজব করছিলাম, আপনারা অন্ধকারে দেখতে পারবেন না, ব্যালকনিটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, দেখি কবে গাছ এনে এখানে লাগাতে পারি। সো চলুন এবারে নিচের ঘরে যাই। ডুং 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 মানে বুঝে নেবেন, সব লাইট পাখা অফ করতে হবে, আরেকবার আমার ওপরের ঘরে আসতে হবে, ফোনটা না খুঁজে পেলাম না। সুজাতা যেহেতু কালকে আসবে না, বাসনগুলো মেজে রাখলে খুব ভালো হতো, কিন্তু এখন আর মাজতে ইচ্ছা করছে না, একটুখানি হালকা করে রেখে দিয়েছি। মেলা থেকে ঘুরে এসে একবারে মেজে ঠেজে ওপরে চলে যাবো, রাত্রিবেলা রান্নাবান্না কিছু করতে হবে না। ইন্দ্রকে বললাম কয়েকটা রুটি এনে দাও, ওই রুটি খেয়ে আমরা শুয়ে পড়বো। ভাত খেতে ইচ্ছা করছে না, মাংসটা একটুখানি কষা কষা করেছে, তো ঝোল হলে ভাত খাওয়ার খিদাটা বেড়ে যায়, কিন্তু কষা কষা ব্যাপারটা যখনই দেখতে পাই তখন মনে একটুখানি রুটি ফুটি দিয়ে খাবো। যদিও আমার মাংস রুটি দিয়ে খুব একটা খেতে ভালো লাগে না, ভাতের সঙ্গেই ভালো লাগে, সে কষাই হোক রসাই হোক আর টেলটেলেই হোক, তবু আজকে রুটি খাবো পুপু বললো, কারণ দুবেলা তিনবেলা না ভাত খেতে ইচ্ছা করে না, এখন ইদানিং এটা হয়েছে। আর একটা টাইমে এমন ছিল শ্বশুরবাড়িতে আসার পরে, যখন দেখতাম সবাই রাত্রিবেলা রুটি খাচ্ছে আমার ভেতরে একটা হাহাকার শুরু হয়ে যেত, এই রে এরা কোন দেশ থেকে এসছে রে বাবা, হ্যাঁ রাত্রিরে রুটি খায়, সকালবেলায় টিফিনে রুটি খায়, একবেলা ভাত খায়, আমি বাঁচবো কী করে? তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়েছিল, তারপরে আবার নিজের সংসার যখন নিজের হাতে এলো দুবেলা ভাত খাওয়া শুরু করেছিলাম, আর সকালবেলায় হ্যানা ত্যানা আগরুম বাগরুম দিয়ে ব্রেকফাস্ট হয়ে যেত, কিন্তু এখন আবার আগের মতন হচ্ছে, মানে শ্বশুরবাড়ির সেই কালচারটা আমি আবার ফিরিয়ে আনছি, দুইবেলা রুটি একবেলা ভাত, না চাল খরচা বাঁচাতে হবে। চলুন হ্যাঁ, কী দেখছিস বাবা তুই আমাকে,
ও তো সাজই হচ্ছে না। মেলায় যাবি, ঘেমে নেই একাকার হয়ে যাবি, তাই যা তুই সাজ দিচ্ছিস। সাজবো না একটু, আসলে মেয়েটার বিয়ে বাড়ি পড়েনি তো, ও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, যেখানে যাচ্ছে ওই বিয়ে বাড়ি সাজ দিয়ে যাওয়ার চেষ্টা করছে। মিথ্যা কথা নাই, এখন জানি নর্মাল সাজে মানুষ বিয়ে বাড়ি যায়, আগের মতন ওরকম ফুলের মানে ফুল মাথায় দিয়ে। আর একটা টাইমে আমার পিসি ঠিসিরা যখন বিয়ে বাড়িতে যেত, তখন না ওই বেনি করে ফুলের মালা দেওয়ার চল ছিল না, ওই চিকচিকে কাগজ, এখন যদি গিফট র্যাপ ইয়ে হয় না, গিফট ফিট বাদে গিফট প্যাকেটের মধ্যে ওই চিকচিকে কাগজগুলো রয়েছে, ওইগুলো বেনুনির মধ্যে ভালো করে পেঁচিয়ে দিয়ে ওই বেনুনি পিঠে ফেলে তারপর বিয়ে বাড়ি যাচ্ছে। এই মরেছে, এখন তো ওরকম সাজ চলবে না। তারপরে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, গাঁদা ফুলের মালা মাথায়, এখনো অনেকে দেয় ঠিকভাবে সাজতে পারলে, জবা ফুলের মালাও খোপায় মানায়, কিন্তু অনেক সময় হাস্যকর লাগে না। সাজতে যারা না পারে, যে কোনো সাজ তাদের কাছে অদ্ভুত, আর যদি সাজতে পারেন অদ্ভুত সাজটাও হচ্ছে ফ্যাশন, রাইট? মোটামুটি সাজতে ফাজতে পারি বাবা, আর যদি ভাবি যে এটা ইউজ করতে পারবো না, সেটাকে আমি অ্যাভয়েড করি। কুপুকে দেখি আমার সামনে কত কি ইউজ করে, বেশ সুন্দর করে ব্লেন্ড করে, ওকে ভালো লাগে। আবার যদি ওইটা আমি দিতে যাই, ওরে বাবা রে, ঘন্টার পর ঘন্টা ওটা মুখের মধ্যে ঠুকে ঠুকে বসাতে হবে, ওই ভেবেই আমি লাগাই না। মেকআপ করাটা হচ্ছে একটা আর্ট। আমি ভাবছি জানেন, এখানে আমাদের একটা ওই কী বলে মেকআপ স্টুডিও খুলেছে, অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা মেকআপ কোর্স করতে আসে, আমি ওখানে যাব মেকআপ কোর্স করতে। কাউকে সাজাবো না, নিজেই সাজবো, যখন আমার মন টন খারাপ লাগবে। একটা টাইমে ভাবি যদি আমি খুব সুন্দর গান করতে পারতাম, মনের দুঃখ হলে জোরে জোরে গান করতাম, ওই গানের মাধ্যমে ভেতরের কান্নাটা বেরিয়ে আসতো, কিন্তু এখন তো আর সেই সময় নেই, আমার গানের ওই হারমোনিয়াম বাজাতেই পারবো না, মাথাতেই ঢোকে না, এত মাথাটা গোবর। আমি ভাবছি ওই মেকআপ স্টুডিওতে গিয়ে মেকআপের একখানা কোর্স করে, যখন আমার মন খুব খারাপ লাগবে তখন নিজের মুখের মধ্যেই আঁকাঝোঁকা চালাবো, মেকআপ না আঁকাঝোঁকা করবো। চলুন, হ্যাঁ অনেক বকে ফেলবো এবারে, কুকু যতক্ষণ না সাজগোজ হবে ততক্ষণ আমি বকতেই থাকবো। হয়ে গেছে তো, হয়ে গেছে, চ বাবা কুকুকে দেখুন, কুকু তুই হ্যালো বল। বাড়ির পথে, আর বাড়ি যাওয়ার পথটা দেখুন পুরো বিদেশ টাইপের, মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রিতে আমি মেলা দেখতে চলে এসেছি। এই হচ্ছে পুপু, আমার এই রাস্তাটা এত প্রিয়, ছোটবেলা থেকেই আমি ভাবতাম যে এইখানে যদি আমার বাড়ি হতো খুব ভালো হতো, কিন্তু না, পাশের পাড়াতে আমার বাড়ি। হ্যাঁ, এই এর বাচ্চা কাচ্চা আছে কিনা দেখতো, তুলে একটা নিয়ে চল। ওই দেখ ওমা, উমা এলিয়ে গেল, দেখো। ও বাবা অলস অলস, খাবার খাবার বলুন। এবারে বাড়ি ফিরে আপনাদের দেখাচ্ছি কি কি শপিং করলাম, মেলাতে আসবো আর টুকিটাকি অপ্রয়োজনীয় জিনিস কিনবো না, তাহলে তো হয়ে গেল। হে ভগবান, এই ছেড়ে দে, দেখো। হ্যাঁ ওই দে, চল 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 বাবু, এইটা এইটা ভালো রে আছে, এটাকে নিয়ে চল তো। এটা রে, হ্যাঁ বল, কামে না, কিন্তু এই যে দলছুট হয়ে যাবে, যে জ্যাঠা কাকার পাশ থেকে উঠিয়ে নিয়ে গেলে একা হয়ে যাবে। রাস্তায় লোকজন নেই বলে মাস্কটা নাক থেকে কানে ঝুলে গেছে, যখন লোকজন দেখবো আমার নাকের মধ্যে চাপিয়ে নেবো, আমারও মরার ভয় আছে জানেন তো, এখন আমারও ভ্যাকসিন হয়নি। মেলা
কিছু হাবি জাবি জিনিস কিনে নিয়ে চলে এসেছি। ব্যাগ পুরোপুরি ফাঁকা, মানি ব্যাগ হালকা হয়ে গেছে, ফাঁকা না হালকা হয়ে গেছে, ঠিক আছে। এরকম একটা কাঠের চিরুনি কিনেছি, এটা নিয়েছে 30 টাকা। পুপু মেলাতলায় গেলেই এরকম ধরনের এই যে কিল চাপড় মেরে যে লাইট জ্বালানো হয় বলগুলো, সেই একটা কিনেছে পুপুর এটা। হ্যাঁ, আর আমি কিনেছি একটা নুনের কৌটো সেরামিকের, এর মধ্যে লবণ রাখলে লবণ বেশ তরতাজা থাকে, জল কেটে যায় না, বুঝতে পারলেন। আমি আগা গোড়ায় এই সিরামিকের পাত্রের মধ্যে লবণ রাখতে ভালোবাসি। আর কিনেছি দেখাচ্ছি পুপু এই ধরনের একটা প্রজাপতি ক্লিপ কিনেছে, ও এখন এই ধরনের ক্লিপ লাগাতে বেশ ভালোবাসে। পুপুর জন্য এরকম 3খানা ক্লিপ কিনেছি, কারণ আমার যে এই ক্লিপগুলো রয়েছে এগুলো নিয়ে বড্ড টানাটানি করে। আমি কালো রঙের ক্লিপ লাগাতে বেশি পছন্দ করি, ওকে একটুখানি কালারিং ক্লিপগুলো কিনে দিলাম। গরম আসছে, আমার যে কুচো চুলগুলো চোখের মধ্যে পড়বে সেগুলোকে আটকানোর জন্য একটা 10 টাকা দামের হেয়ার ব্যান্ড, খুব প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু এগুলো মেলাতলা থেকেই না গর্জ করে কেনা হয়, অন্য টাইমে মনে থাকে না। চুল বাঁধার জন্য এরকম একটা গার্ডার, আমার চুল বাঁধার জন্য পুপু এরকম একটা গার্ডার কিনেছে, স্কুলে বেঁধে যাবে। স্কুলে জানি না, আন্টিরা যদি ধমক দেয় তখন খোপা খুলে ফেলতে হবে। এই যে এরকম 2খানা গার্ডার কিনেছে। আর খেলনাবাটি যেখানে বিক্রি হচ্ছিল সেখান থেকে এরকম একটা এই ফদল না কি বলে এগুলোকে, এইটা একটা কিনেছি ওই তেল ঢালার জন্য, কিংবা সরু মুখওয়ালা কৌটোর মধ্যে মশলাপাতি ঢালার জন্য এই ইয়েগুলো দরকার পড়ে। শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর এরকম একটা এই যে পাজল কিনেছি, বড়গুলোও 30 টাকা, ছোটোগুলোও 30 টাকা। ছোটোগুলো বেশি দেখতে সুন্দর লাগছিল, আর কোথাও গেলে ঠেলে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাওয়া যায়, আর বড়গুলো না ব্যাগের মধ্যে সাইজ করা যাবে না, বুঝতে পারো। তো চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। মেলাতলায় ঘুগনি খেয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ির গেটটা খুলতে পারছি না, এত জল তেষ্টা পাচ্ছি।